নারায়ণগঞ্জের বন্দরে অসহায় ও দুস্থদের মাঝে 6 শতাধিক কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভ সংঘ নারায়ণগঞ্জ জেলা। শনিবার মদনগঞ্জে এই কম্বল বিতরণ করা হয়। এ নিয়ে এবছর সারা দেশে বসুন্ধরা গ্রুপের দেয়া 18,000 কম্বল বিতরণ করল শুভ সংঘ। কম্বল পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি ও তাদের পরিবারের জন্য দোয়া করেন। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেস রহমান চৌধুরী, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের হেড অফ প্ল্যান্ট কে এম মোফেকুল আলম, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, সাবেক ব্যাংকার আশরাফুদ্দিন মোল্লা, আলী আকবর, আওয়ামী লীগ নেতা আনোয়ার চৌধুরী, রবি হোসেন, মিল্লাত হোসেন, জেলা শুভ সংঘের সভাপতি তারেক আকরাম সহ অনেকে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।